ক্ষমতা দখলকে কেন্দ্র করে বিলোনিয়া শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, সংঘর্ষে আহত হন 20 জন সমর্থক। বিলোনিয়ার বিধায়ক এবং মন্ডল সভাপতির দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। গুরুতর আহত 9 জনকে জিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শহরের স্বামী বিবেকানন্দ ময়দানের দক্ষিণাংশের গ্যালারি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম মনি অধিকারী, মৃতার স্বামীর নাম রাজু দে। গত 2 বছর যাবৎ রাজু ও মনির আশ্রয়স্থল ছিল ময়দানের দক্ষিণাংশের গ্যালারি। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলে অনুমান করা হচ্ছে, ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 1925 কোটি টাকা পাচ্ছে রাজ্য বিদ্যুৎ নিগম, সাংবাদিক সম্মেলনে জানালেন নিগমের সিএমডি ডক্টর এমএস কেলে। রুখিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদিত বিদ্যুৎ সর্বাধুনিক ব্যবস্থায় সরবরাহের জন্য এই অর্থ ব্যয় করা হবে বলে জানান ডক্টর এমএস কেলে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে তপশিলি জাতি মোর্চার সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে, 1 মাস চলবে এই অভিযান। এবার 1.5 লক্ষ সদস্য সংগ্রহ করবে রাজ্য তপশিলি জাতি মোর্চা, জানালেন রাজ্য প্রভারী নবীন কুমার। অসমের বরাক ও ব্রহ্মপুত্র জুড়ে ভয়াবহ বন্যা, বন্যার কবলে হাজার হাজার মানুষ। বুধবার অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান। বন মহোৎসবের অঙ্গ হিসেবে অমরপুর ব্লকের অধীন 4টি ভিলেজ কমিটির যৌথ উদ্যোগে এবং বন দপ্তরের সহযোগিতায় বুধবার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 350 চারা গাছ রোপণ করা হয়। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কুমারঘাট ব্লকের পঞ্চায়েত নির্বাচনে যুক্ত কর্মীদের নিয়ে বুধবার মকল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে অমরপুরে একটি সংস্থার টাকা ছিনতাইয়ের পর এদিন মধ্যরাতে নেতাজি কর্নার এলাকায় একটি বাড়ি নির্মাণের কাজের প্রচুর রড চুরি করে নিয়ে যায় চোরের দল, এলাকায় চাঞ্চল্য। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে ন্যায় খোয়ায় জেলার 3টি ব্লকেও মকফল অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ধর্মনগরের কৃষ্ণপুর রোড এলাকায় 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আহত 2। নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহের দাবিতে বুধবার শহরের সেন্ট্রাল রোড অবরোধ করল পুরো এলাকাবাসী। 2 ঘন্টা অবরোধের পর জল সরবরাহ চালু হলে অবরোধ মুক্ত করে পুরো স্ত্রীকে সন্দেহ করে বাড়ির সর্বত্র, এমনকি বেডরুমেও সিসি ক্যামেরা লাগালেন স্বামী। প্রতিবাদে স্ত্রী গেলেন মহিলা কমিশনে, ঘটনার রাজধানীর রামনগরের 7 নম্বর রোডে। শোয়ার ঘরে সিসি ক্যামেরা লাগানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। মিজোরামের গাড়ি থেকে অবৈধ চাল ভর্তি বস্তা অন্যান্য সামগ্রী উদ্ধার, 2 ব্যক্তি গ্রেপ্তার, ঘটনা কাঞ্চনপুরে মঙ্গলবার রাতে। রেশমবাগান স্থিত বিজেপির বুথ অফিসে চুরি, ঘটনা মঙ্গলবার গভীর রাতে, কোনো এক সময় এলাকায় চাঞ্চল্য। মঙ্গলবার গভীর রাতে রেশমবাগান স্থিত বিজেপির বুথ অফিসে চুরি, অফিস থেকে এলসিডি টিভি, রিমোট ও সেট-টপ বক্স চুরি করে নিয়ে গেল চোর। রাজধানী আগরতলায় রাজপথে সকাল সন্ধ্যায় ট্রাফিক জ্যামে দুর্বিষহ পরিস্থিতি, দায়সারা পালন করছে ট্রাফিক পুলিশ। আগরতলা রাজপথে যান পার্কিং নেই কোনো সঠিক নিয়ম, যত্রতত্র পার্কিং ও যানবাহনগুলোতে যাত্রী ওঠা নামার রেওয়াজ, ট্রাফিক পুলিশ কার্যত নির্বিকার। ত্রিপুরাল্যান্ডের দাবি সহ অন্যান্য দাবি নিয়ে দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে ফিরলেন আইপিএফটি নেতৃত্ব, বুধবার তারা আগরতলায় ফিরলেন।
দিল্লি সফর শেষে আইপিএফটি নেতৃত্বের রাজ্যে প্রত্যাবর্তন, তাদের এই দিল্লির সফর সার্থক এবং সফল বলে জানালেন দলীয় সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া। প্রবল বর্ষণ ও বন্যা পরিস্থিতির জের গজারিয়া ক্যাম্পের বাজার যাওয়া সীমান্ত সংলগ্ন রাস্তার সমস্ত বৈদ্যুতিক খুঁটি পার্শ্ববর্তী খালে পতিত। গজারিয়া ক্যাম্পের বাজার যাওয়ার সীমান্ত সংলগ্ন রাস্তার পাশের সমস্ত বৈদ্যুতিক খুঁটি খালে উপর হয়ে পতিত। গত রবিবার থেকে সংশ্লিষ্ট এলাকায় একাংশে বিদ্যুৎ ছিল। কর্ণাটক রাজনৈতিক সংকট সংক্রান্ত বিষয়ে ভারসাম্যযুক্ত রায় দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিধায়কদের বিধানসভায় ফ্লোর টেস্ট। কর্ণাটক ইস্যুতে বুধবার রায় দিল সুপ্রিম কোর্ট। এ মামলায় কার্যত রাজ্য বিধানসভায় অধ্যক্ষের উপর পুরো দায়িত্ব বর্তালো সর্বোচ্চ আদালত। দিলেমুড়ে ঈশ্বরচন্দ্র পাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব লোটাস ক্লাবের দখলে রানার্স করে পাড়া।